মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকালটা শুরু করছি আমার পুতলুকে নিয়ে, আমি সকালটা শুরু করছি এখন। কাল রাতে কি হয়েছে, একটা মশারির ভেতর মনে হয় মশা ঢুকে গেছিলো, সেই ছেলে ঘুমোতেই পারে না, জানি না ওকে কামড় দিয়েছে কি না কিসের জন্য। সেই প্রথম দিকের টাইমে যখন এক মাস কি দেড় মাস বয়স, তখন যেরকম সারা রাত ওই জেগে থাকতো, একটু একটুক্ষণ পরপরই উঠে যেত, কালকে ওরকম হয়েছিল। তারপরে তো সেই লিটারালি মশারি খুলে পুরো মশা খোঁজার চেষ্টা করলাম, আর একটাও মশা আমরা পাইনি। তো যাই হোক, অনেক রাতের বেলায় ঘুমের ডিস্টার্ব হয়েছে ওর। আজকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, উঠে অনেক খেলাধুলো করে ওর পাপার সাথে এখন ঘুরেও আসলো বাইরে থেকে। তো আমি একটু দেরি করে উঠেছি, রাত্রেবেলা ঘুমটা ঠিকঠাক হয়নি, আমি জাস্ট এখনই উঠলাম। তো চলো দিনটাকে দিন থেকে শুরু করছি, সঙ্গে থাকো থাকো sayanibiswasvlogs। দিদিয়া কি করছে দেখি তোলে, দিদিয়া কি করছে দেখি তোলে, দিদিয়া তরকারি বানাচ্ছে লুচির সাথে, লুচি, ও মাই গড, দিদিয়া লুচির সাথে তরকারি বানাচ্ছে, তুই খাবি? এই লুচি খাবি তুই পাপলা, এই পাপলা লুচি খাবি? আটা মাখা হয়ে গেছে মা, দাঁড়াও আমি মেখে দিচ্ছি তাহলে। আটা দেখলাম ঢালতে গিয়ে আটা একটু কম আছে, তো বাবা গেছে আটা আনতে, আর ততক্ষণে মা যতটুকু আটা ছিল অতটুকু দিয়েই মেখে নিয়েছে, বলছে অনেক দেরি হয়ে গেল। এখানে প্রিয়ানের খাবার কেটে কুটে সব রেডি করে রাখা আছে, বসিয়ে দেবো একটু পরেই, কারণ প্রিয়ান এখন ঘুমিয়েছে। এখানে হয়েছে আমাদের তরকারি, এই যে যেটা দিয়ে আমরা লুচি দিয়ে খাবো, আর আছে এখানে ডিম সেদ্ধ। বাবা একবারে বাজার করে নিয়ে এসেছে, তাই জন্য আটা আনতে এত লেট হয়েছে। এই যে চলে এসেছে পুরো বাজার, তার মধ্যে আটাও আছে, আর ওদিকে আছে মাছ বাজার। এই যে বাবা এনেছে মাছ, মাছের জন্য এখানে চার পিস মাছ তুলে রাখলাম রাতের জন্য। প্রীতম যেহেতু ভাজা বেশি ভালো খায়, বাবাও তাই, তো এখানে রাতে হবে ডাল আর মাছ ভাজা করা করে, আর দুপুরে মাছের ঝোল হবে, তার জন্য এখানটাতে আলাদা দুটো আলাদা আলাদা করে লবণ হলুদ মাখিয়ে রাখা আছে। এখানে কড়াইতে তেল বসে গেছে, গরম হচ্ছে, এখানে মা অলরেডি এতগুলো আটা লুচি বেলে নিয়েছে, তো এখন আমি ভাজবো, মা বেলবে। ফাইনালি আমাদের ব্রেকফাস্টের থালা সব রেডি, এখানে হচ্ছে লুচি, তরকারি, পায়েস, ডিম সেদ্ধ, আর আছে মিষ্টি, মিষ্টিটা এখনও বের করা হয়নি। কি হয়েছে পাপা, কানে কানে গেলেই তুমি এরকম করো, তোমাকে কত ভালোবাসে মানিটা। পাপা পেপার ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কথা হলো মৌসুম্বিটাকে পুরো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, চনো স্নান করবে, চনো চনো পাপা চনো স্নান করবে, তাকিয়ে লাভ নেই, ওটা খেতে দেবো না আমি, পারমিশন তোমার নেই, পারমিশন নেই তোমার, তুমি খালি দেখো ছিঁড়ে কুটি কুটি করো কিন্তু মুখে দেবে না, যাই করো মুখে দেবে না, মুখে যেন না যায়। হ্যাঁ এসো চলো আছো চলো, চালু করতে যাবো, আছো পড়লে পরে রেহাই নেই চালাই। এই যে প্রিয়াঙ্কে নিয়ে রান্নাঘরে আসলাম, মা বলেছিল প্রিয়াঙ্কে স্নান করাবে, তো এসে দেখি মার মাছ ভাজা হয়ে গেছে, এখন বসাবে ঝোল। ওদিকে প্রিয়ানের খাবার রেডি না মা, প্রিয়ানের খাবার প্রেশার কুকারে রেডি, তুই কি খাবি? মৌসুম্বি তো খেয়ে, মৌসুম্বি তো খেয়ে নি বাপা, এখন কি খাবি? এখন নেব না, নেবে না তোকে, নেবে না, আমি রান্না করবো শনি, আমার একটা শনি হয়েছে, একটা ছোট্ট ভাই, তোর তো একটা ভাই, এইটুকু একটা ভাই হয়েছে আমার, এইটুকুনি এই ভাইটা, এইটুকুনি ভাই এটা, এত বড় হয়ে যাবে। এই যে যখনই প্রিয়ানকে স্নান করাই এখানে এসে, আর ট্যাপ কলের জল দিয়ে স্নান করাতে দেয় না, তখন বাইরে থেকে কল মানে আমাদের খাওয়ার জল নিয়ে এসে তারপরে বাবা স্নান করায়। এটা যে কি বাবার মাথায় আছে একটা, আর যখন করে কলে জল থাকে না ওইরকম টাইমে স্নান করানো হয়, তখন বোতলকে বোতল জল এনে রাখা থাকে, সেই জলে স্নান করাবে, যে এরকম বড় বড় বোতলের জলে স্নান করাবে, কিন্তু তাও আমাদের ট্যাপ কলের জলে স্নান করাবে না। আরেকজন এখানটাতে যুদ্ধ করে যাচ্ছে, যুদ্ধ
যুদ্ধ করে যাচ্ছিস? কি লে ওদিকে ডেরা, খাওয়ার জল দিয়ে তোকে চানু করাবে? ওই যে কলের জল নিয়ে আসলো, খাওয়ার জল। প্রিয়ানের স্নান দান সব কমপ্লিট, দিদিয়ার সাথে ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরে বসে আছে। আর এখানে ওকে আমি আজকে একটা বিশাল বড় করে কাজলের টিপ পরিয়ে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি বড় করতে চাইনি, একটা জায়গায় দিতে গেছি, দিদি আর পছন্দ হয়েছে এত বড় টিপ। আমি একটা জায়গায় দিতে গেছি, একটা জায়গায় বেকার জায়গায় পড়ে গেছে, এখন দুটো জায়গা কভার করার জন্য এত বড় করতে হয়েছে। হ্যাঁ, হচ্ছে নিয়ে যাচ্ছে আমাকে ব্যাংকে, আমার একটা KYC জমা দিতে লাগবে, সেই জন্য ব্যাংকে এসেছিলাম। লম্বা লাইন, ভাগ্য ভালো আমার শুধু কোয়ারি ছিল, না হলে 2 ঘন্টা ধরে এখানে আবিরাকে দেখলাম, আবিরা 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমার যা যা দরকার ছিল হয়ে গেছে। আমরা ব্যাংকের কাজ করে চলেও এসেছি, এসে দেখলাম প্রিয়ান একটু মানে খুন 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 করছিল আমাদেরকে দেখে বেশি। আমরা আসার আগ অব্দি নাকি ঠিকই ছিল, যেই গলার আওয়াজ পেয়েছে ব্যাস, তখন আর কারো কোলে থাকবে না, ইভেন প্রীতমের কোলেও না। যাই হোক, এখন মার তো রান্নাবাড়ি সব কমপ্লিট, এখন দেখি প্রীতম যদি খায় তো ওকে খেতে দিয়ে দেবো। এই যে বাড়ির যে কুমড়ো ফুলের গাছের কথা বলি, কুমড়ো শাক, সেই কুমড়ো ফুল আজকে নিজে হাতে কেটে নিজে হাতে বড়া বানাবো। এখান থেকে এরকম এক কাট, ভিতর থেকে একটা পড়বে দানা, তারপরে একটা সাইড কাট করলেই ফুল খুলে গেল। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে করতে হবে। এখানে এতগুলো আছে, এই যে মিষ্টি কুমড়ো ফুল ধোয়ার পরে চেহারাটা এরকম। এবার এটাকে এরকম ভাবে ফোল্ড করে নিয়ে মাই দেখিয়ে দিল, তারপরে এই যে ব্যাটারটাও বানানো আছে, এটার মধ্যে এরকম ভাবে চুবিয়ে দিয়ে দেব ডিরেক্ট তেলে। প্রিয়ানকে ঘুম পাড়িয়ে রেখে এসে ফাইনালি মা আর আমি এখন বসলাম খেতে। বাবা আর প্রীতমের দুজনেরই খাওয়া হয়ে গেছে। পাতে আজকে বড় একটা মাছের মাথা, যেটা আমি খুব খেতে ভালোবাসি, তাই যখন করে আমি আসি না কেন বাবা মাছের মাথা আনবেই। তো চলো খাওয়া শুরু করা যাক। আর এখানটাতে আজকে ব্লগের পার্ট 1 শেষ করছি, দেখা হচ্ছে রাতের ব্লগে, রাত 9:30 ব্লগে সেকেন্ড পার্ট নিয়ে। তো টিল দেন এটাই এনজয় করো।